দেখা যাচ্ছে এমন একটা বয়স হয়ে গেছে মানুষের, সেই সময় সে আর স্কুল কলেজে যেতে পারবে না, তখন এখানে তাকে ওই আরবি শিক্ষা দেওয়া হচ্ছে। তারাও খুশি যে আমরা বিনামূল্যে পড়তে পারছি। লোক এখানে নিচপক্ষে 200 জন ছাত্রছাত্রী আছেন, এখানে লেখাপড়া শিখতে আসে, বাংলা আরবি দুইটাই শিখতেছে। এখান থেকে আমরা আরবি শিখছি, যারা কোনো বাংলা পারে না তারা বাংলাও শিখছে। মানে আমি যেরকম মানে শিক্ষাটা দিতে চাই, এরা যদি সেভাবে গ্রহণ করে, আমার কাছে মনে হয় এটা সমাজের জন্য অনেক কল্যাণকর হবে। আমাদের বিভিন্ন যে কেন্দ্র চলছে এবং বিভিন্ন জায়গা থেকে কেন্দ্র প্রদানের জন্য আমাদের কাছে অনেক চাহিদা আসছে যে এই জাতীয় প্রতিষ্ঠান শুধু আমাদের কুমারখালী নয়। কুষ্টিয়া, খোকসা ও কুমারখালীতে জ্ঞানের আলো ছড়াচ্ছে হাতেজান নেসা বয়স্ক বিদ্যালয়। ৬টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে প্রতি বছর ২ শতাধিক নিরক্ষর বয়স্ক নারী ও পুরুষ শিক্ষায় আলো হচ্ছে আলোকিত। বয়স্কদের এই স্বাক্ষর জ্ঞানে জ্ঞানীত করেছে শহরতলী চড়াইখোল গ্রামের অ্যাডভোকেট আকমাল হোসেন শিক্ষা ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের শিক্ষা বিভাগ। প্রতিদিন সন্ধ্যায় বয়স্ক পুরুষ আর দুপুরে বয়স্ক নারীরা বিনা খরচে বাংলা, আরবি, অঙ্ক ও ইংরেজি বিষয়ে পড়ালেখা করে চলেছেন। কুষ্টিয়া কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইখোল এলাকায় রেল ক্রসিং সংলগ্ন গ্রাম্য মনোরম সিমসাম পরিবেশে আধুনিক দৃষ্টি নন্দত বৃহত্তর ভবনে অবস্থিত এই সংগঠনের প্রধান ক্যাম্পাস ও কার্যালয়। অন্যান্য শিক্ষা কেন্দ্রগুলো হচ্ছে নন্দলালপুর কলমোড়, এলঙ্গি পাড়া, কুমারখালী পাবলিক লাইব্রেরির ২য় তলা। এছাড়াও পার্শ্ববর্তী খোকসা উপজেলায় একটি কেন্দ্র রয়েছে থানাপাড়ায়। সরজমিনে বয়স্ক নেশা কেন্দ্র গিয়ে দেখা যায় চমৎকার শ্রেণী কক্ষে বয়সে শিক্ষার্থীরা পাঠদান শিখছেন, শিক্ষকেরাও স্বাচ্ছন্দ্যে করাচ্ছেন পাঠদান। দাদা দাদি, নানা নানির বয়সী শিক্ষার্থীরা ভাঙা ভাঙা ভাবে উচ্চারণ করছে বাংলা ও আরবি শব্দ। এদের সকলের বয়স ৩০ থেকে ৭০ বছরের মধ্যে। এমন নান্দনিক পরিবেশে কয়েকজনের কাছে জানতে চাইলে তারা জানায় বয়স্ক বিদ্যালয়ে আকমল হোসেন অ্যাডভোকেট ঢাকাতে থাকে, উনি আমার বড় ভাই, ইনকাম ট্যাক্সের উকিল। তো ওনার ইচ্ছা হলো এরকম একটা বয়স্কদের আরবি এবং বাংলা যারা অশিক্ষিত তাদের শিক্ষা দেওয়ার জন্য, এই জন্য আমার মায়ের নামে এটা চলছে আর কি। এইটা 1-2 বছর চলতেছে। ওই ভর্তি হওয়ার সময় মনে হয় 1-150 ভর্তি হয়েছিল, এখন 70-75 জন এখানে আছে এখন। এর মূল উদ্দেশ্য হলো মানুষ, অশিক্ষিত মানুষের আরবি শিক্ষা দিয়া আল্লাহ রাসূলকে লাভ করার উদ্দেশ্যে তো মানুষ কোরআন শিক্ষা করে। দেখা যাচ্ছে এমন একটা বয়স হয়ে গেছে মানুষের, সেই সময় সে আর স্কুল কলেজে যেতে পারবে না, তখন এখানে তাকে ওই আরবি শিক্ষা দেওয়া হচ্ছে। বা নাম সই করতে পারতেছে না যারা, তাদেরকে নাম সই করা শেখানো হচ্ছে বাংলা। সারা দেখা যাচ্ছে যে অনেকেই দেখা যাচ্ছে যে 1-2 বার কোরআন খতম হয়ে গেছে, আবার নতুন করে পড়তেছে। অনেকেই দেখা যাচ্ছে কোরআন শিক্ষা করেছে 2-5 বছর আগে, ভুলে গেছে, আবার নতুন করে তারা শিখতেছে। এরকম যারা পড়া পারে না, মানে যারা পারে না পড়া, তাদের জন্য ফ্রিতে সুযোগ সুবিধার জন্য এই স্কুলটা তৈরি করেছে অ্যাডভোকেট আকমাল হোসেন। হ্যাঁ, ভালো করেছেন। এছাড়া আরো 6-7টা প্রতিষ্ঠান করেছেন। তারাও খুশি যে আমরা বিনামূল্যে পড়তে পারছি, তাই খুশি। আমার দৃষ্টিতে মনে হয় যে প্রতিষ্ঠানটা হয়ে ভালো হয়েছে, যে যারা পড়া পারে না আর গরিবদের শেখানোর জন্য এখানে ভাতাও দেয়, মানে টাকা দেয়, এই জন্য ফ্রিতে সুযোগ সুবিধা করেছে। আমি এখানকার একজন ছাত্রী, আমি কোরআন পড়ি। এখানে সৈশুদ্ধভাবে কোরআন মশলা সব কিছু শেখানো হয় বিনামূল্যে। এখানে আসার অনেক সুযোগ সুবিধা দিয়েছেন অ্যাডভোকেট আকমাল হোসেন। এখানে মানে গরিব দুঃখীরা যারা পড়ালেখা করে, নিরক্ষর একদমই, তাদেরকে বাংলা, আরবি এবং কোরআন 3টাই শেখাচ্ছে। আমরা অনেক খুশি। আরও অনেক লোক এখানে নিচপক্ষে 200 জন ছাত্রছাত্রী আছেন। এখানে 2 সেকশনে পড়ানো হয়, 2টা থেকে 5টা পর্যন্ত। আর হচ্ছে আরেকটা হচ্ছে ছেলেদের হচ্ছে এশার নামাজ থেকে মাগরিব নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত। আমি তো মনে করি যে খুব উপকার। আর এখানে অনেক বিনামূল্যে পড়ানো তো দূরের কথা, আরও হচ্ছে এখানে ভাতা দেয়, প্রতি মাসে গরিব দুঃখী যারা আছে তাদেরকে ভাতা দেওয়া হয় প্রতি মাসে, ভাতার পরিমাণ 500 টাকা করে দেয়। অনেক লাভবান হয়েছি যে এখানে সব সচেতনভাবে কোরআন শিখতে পেরেছি, বাংলা আরবি। অনেকেই লেখাপড়া জানে না যারা, তারা 1-2 তারপরে 1-50 পর্যন্ত বাংলা লেখা, 1-2 তারপর অঙ্ক, ইংলিশ, বাংলা, মানে 4 সাবজেক্টই পড়ানো হয়। এটা অ্যাডভোকেট আকমাল হোসেনকে ধন্যবাদ অনেক। আরো শাখা খুলেছেন, এগুলোর আরো 6টা শাখা খোলা হয়েছে। হ্যাঁ, কায়দা পারা কোরআন শরীফ শিখতে এসেছি এখানে, সেখানে হচ্ছে ভালো, খুব ভালো। এ জায়গায় বাংলাও শেখাচ্ছে, আমরা কোরআন শরীফ শিখতে চাইছি, নামাজ কালাম পড়তে চাইছি, তাই শিখলেই ভালো। এখানে শিখতেছে আরবি, বাংলা, নামাজ কালাম দুইটাই শিখতেছে, খুব ভালো লাগতেছে। ওই উকিল সাহেব, হ্যাঁ, দোয়া তো করে, নামাজ কালাম করতে বসে তো দোয়া করে। এখানে লেখাপড়া শিখতে আসে, বাংলা আরবি দুইটাই শিখতেছে। বাংলা কিছুই পারতাম না, এখন একটু পারি। হ্যাঁ, খুব ভালো লাগছে। আকমান উকিল দোয়া করে। এখানে আমি আরবি শিখতে আসছি, আমি এখানে কিছুই পারতাম না, এখন অনেক কিছুই শিখছি। এখানে অবদান রাখছে আমাদের অ্যাডভোকেট আকমাল হোসেন। এখানে প্রায় আমরা 120 জনের বেশি আছি। এখান থেকে আরবি শিখছি, যারা কোনো বাংলা পারে না তারা বাংলাও শিখছে, যারা নিজের নামটুকু সই করতে পারে না তারা অনেক কিছু এখান থেকে শিখছে। আকমাল স্যারের কারণে আমরা যারা কোনো কিছু জানতাম না অনেক কিছু শিখতে পারছি এখান থেকে। এখানে আমরা আরবি এবং বাংলা শিখতে আসতেছি, এতদিন আমরা এই সুবিধা পাইনি। এখানে শিক্ষার ব্যাপারে বাংলা লেখা পড়া, পড়তে পারা, বাংলা লিখতে পারা, আর আরবিতে তো আমরা সহি শুদ্ধভাবে কোরআন শরীফ শিখতে পারতেছি। আমার বাবা মা ছোট ছিল, আমরা সব খেলাধুলা করেছি, এত পড়ার পর আমার বাবা মা খেয়াল দিনে টানটা হওয়ার কারণে যে কোরআন শরীফ শিখি, বাংলা পড়তে পারবো, কোরআনের মানে পড়তে পারবো, এইগুলো অনেক কিছু শিখতে পারবো। যে সাইনবোর্ড থাকে টোডে টাকা দিলে এখন পড়তে পারি, আগে তো পারতাম না, এখন পারি। রাতে সালপালেকে পড়াতে পারতেছে, আগে তো আর পড়াতে পারতাম না। খুব ভালো লাগে 2 ঘন্টা সে যে সবার সাথে একসাথে পড়াশোনা করি, হাসাহাসি, গল্প করি, অনেক কিছু করি। আমার কাছে তো এরকম বয়স্ক মানুষদেরকে, তারপরে আমার বয়সীও আছে, আমার থেকে ছোট আছে, আমার থেকে বড় আছে, এদেরকে শিখাইতে পেরে নিজেকে গর্বিত মনে হয়। ঠিক আছে, এরা ছোটবেলায় লেখাপড়া করতে পারে নাই, এখন এত সুন্দর একটা আকমাল হোসেন সাহেব এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছে এদের জন্য। আর পড়াশোনা তো এরা অনেক আগ্রহী পড়াশোনার প্রতি। ঠিক আছে, এদেরকে শিখাইতে পেরে নিজেকে অনেক মনে হয়, গর্বিত মনে হয়। ওনারা যদি মানে আমি যেরকম মানে শিক্ষাটা দিতে চাই, এরা যদি সেভাবে গ্রহণ করে, আমার কাছে মনে হয় এরা সমাজের জন্য অনেক কল্যাণকর হবে। নিজেরা শিখতে পারবে, অন্যদেরকে শিখাইতে পারবে, জ্ঞানের আলো ছড়াবে। বয়স্ক এমন শিক্ষার কথা তুলে ধরেন প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালিক। এটি একটি বাংলাদেশের একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান, কারণ এখানে 20 বছর থেকে নিয়ে 80 বছর পর্যন্ত পুরুষ মহিলা এখানে আরবি শিক্ষার পাশাপাশি বাংলা শিক্ষা গ্রহণ করছে। এক কথায় বলতে গেলে ধর্মীয় শিক্ষার পাশাপাশি একজন নিরক্ষর, যাতে আমাদের সমাজে কেউ নিরক্ষর না থাকে, এই নিরক্ষর দূরীকরণের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি একজন মুসলমানের ধর্মীয় যেই দিকগুলো রয়েছে, ধর্মীয় যে শিক্ষার গুরুত্ব সম্পর্কে আমরা মানুষকে অবহিত করছি। আমাদের এখানে যে সকল স্টুডেন্ট আছে, সারাদিন পরিবারের কাজকাম সেরে এই যে দুপুরবেলায় মানে দল বেঁধে মা বোনরা এসে কোরআন হাদিসের আলোকে দিন শিক্ষা গ্রহণ করছে, এবং পাশাপাশি নিরক্ষরতা দূরীকরণ যেই মোটামুটি আলহামদুলিল্লাহ বলতে গেলে তাদের আগ্রহ উদ্দীপনা অনেক বেশি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমাদের স্টুডেন্ট, আমাদের প্রধান কেন্দ্র ছাড়াও আরও 6টি শাখা রয়েছে, আরও একটি শাখার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আমাদের শাখাগুলো হচ্ছে হয়তাপাড়া, নন্দলালপুর, এলঙ্গি, তারপরে কেশবপুর, কুমারখালী পাবলিক লাইব্রেরি সহ, এবং একটি খুকসাতেও আমরা আমাদের কেন্দ্র চালু হয়েছে। সব মিলিয়ে আমাদের প্রধান কার্যালয়তে শুরু করে সমস্ত শাখা স্কুলগুলোতে সব মিলিয়ে প্রায় 350 পুরুষ মহিলা শিক্ষা গ্রহণ করছে। সফল বলতে আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা এখন আমাদের বিভিন্ন যে কেন্দ্র চলছে এবং বিভিন্ন জায়গা থেকে কেন্দ্র প্রদানের জন্য আমাদের কাছে অনেক চাহিদা আসছে, যে এই জাতীয় প্রতিষ্ঠান শুধু আমাদের কুমারখালী নয়, সারা বাংলাদেশে এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান দরকার। কারণ বয়স্ক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দেশে আমরা সাধারণত মসজিদ বা মক্তবগুলোতে আমরা দেখে থাকি, কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানটি হলো একেবারে হাতেজান নেসা বয়স্ক বিদ্যালয় এবং বয়স্কদের জন্য নির্ধারিত একটি শিক্ষা প্রতিষ্ঠান, স্থায়ী প্রতিষ্ঠান। এই জাতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে শুধু শিক্ষা নয়, আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে অ্যাডভোকেট আকমাল স্যারের মাধ্যমে অ্যাডভোকেট আকমাল হোসেন শিক্ষা ফাউন্ডেশন রয়েছে, এই ফাউন্ডেশনের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ পঙ্গু ভাতা আমরা প্রদান করে থাকি বিভিন্ন স্তর অনুযায়ী, এবং এর দ্বারা অনেক মানুষ উপকৃত হচ্ছে। যারা ওষুধপাতি কিনতে পারে না, যে সকল মা বোনরা আমাদের এখান থেকে ফাউন্ডেশনের মাধ্যমে তাদের নাম নিবন্ধন করে এখানে প্রতি মাসে যারা ভাতা পাচ্ছে, এই ভাতাতে তারা নিজের প্রয়োজন মেটাচ্ছে, ওষুধপানি ক্রয় করতে পারছে। ভাতার কিছু স্তর রয়েছে, 200, 500, 1000, 300, এরকম কিছু স্তর রয়েছে, মানে অবস্থা বুঝে আমরা ভাতা নির্ধারণ করে থাকি। তিনি বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি 2022 সালে পথ চলা শুরু হয়েছে। ইতিমধ্যেই এই প্রতিষ্ঠানের মাধ্যমে অত্র এলাকার পুরুষ এবং মহিলা ধর্মীয় জ্ঞানের পাশাপাশি যাবতীয় শিক্ষা গ্রহণ করছে। শিক্ষা গ্রহণের সকল উপকরণ প্রতিষ্ঠান থেকেই দেওয়া হয়ে থাকে। এছাড়া এ সকল বয়স্ক বিধবা পুরুষদের পাশাপাশি মাসিক ভাতা প্রদান করা হয়ে থাকে। প্রতিষ্ঠানের প্রাণপুরুষ অ্যাডভোকেট আকমাল হোসেন তার মহতি চিন্তায় এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। তার তত্ত্বাবধানে হাতেজান নেসা বয়স্ক বিদ্যালয় ও অ্যাডভোকেট আকমাল হোসেন শিক্ষা ফাউন্ডেশন পরিচালিত হচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞান, ধর্মীয় আচরণের মধ্য দিয়ে শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক। অচিরেই কর্মক্ষম নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ এবং কলেজ পড়ুয়া দরিদ্র শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।